বন্ধুরা, আপনারা তো ভারতের অনেক উচ্চ গতি সম্পন্ন ট্রেনের নাম শুনেছেন, যেমন বন্দে ভারত এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন যে ভারতের সবচেয়ে ধীর গতি সম্পন্ন ট্রেন কোনটি? সেটি হলো নীলগিরি এক্সপ্রেস, যার গতি সর্বোচ্চ 10 কিলোমিটার প্রতি ঘন্টা। এটি দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের মেট্টুপালায়াম থেকে চেন্নাইয়ের মধ্যে মাত্র 44 কিলোমিটার রাস্তা চলাচল করে, যা পার করতে ট্রেনটির সময় লাগে প্রায় 4.5 ঘন্টা। এবং ট্রেনটি যদি তার সর্বোচ্চ গতিতেও যায়, তাহলেও আপনি তার পিছন থেকে ছুটে ট্রেনটিকে সহজেই অতিক্রম করতে পারবেন।